জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের প্রিউটি চলুন হ্যাচ বোর্ড আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যারা আইসিডিএস পদে আবেদন করতে চাও আইসিডি আইসিডিএস সুপারভাইজার পদে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি তারা রাজ্যের তেজ জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু রাজ্যের তেজ জেলা থেকে তোমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে রাজ্যের তেইশ জেলা থেকে একবারে আবেদন শুরু হয়ে গেল, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ এখানে রাজ্যের যে তেইশটি জেলা থাকবো তেইশটি জেলা থেকে একবারে আবেদন শুরু হলো রাজ্যের তেইশ জেলা থেকে একবারে আবেদন করতে পারছো এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আইসিডিজের জন্য প্রিপারেশন সুপারভাইজার পদের ক্ষেত্রে তারা এই ভিডিওটি কমপ্লিট দেখো তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার যেখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম কোচবিহার দার্জিলিং হুগলি এবং হাওড়া ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা কালিম্পং মালদা এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো তারপর থাকছো তোমরা দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর নদ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া যেখানে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা নদীয়া উত্তর দিনাজপুর এই যে রাজ্যের লোকেশন দেখালাম এই রাজ্যের লোকেশন থেকে তোমরা মাধ্যমে ফর্ম করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে একবারই অনলাইনের মাধ্যমে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো যেটা আইসিডিএস সুপারভাইজারের ভ্যাকান্সি বার হয় সেটা একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করে একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজ্যের আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র তোমাদের আমি দেখে দিচ্ছি আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে তোমরা বর্তমানে জানো যে আইসিডিএস ওয়ার্কার এবং তোমাদের সয়কা কর্মী এবং সয়কা পদে আবেদন চলছে যারা কোচবিহার থেকে দেখছো তাদের আবেদন শুরু হয়ে গেছে যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তাদেরও আবেদন চলছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে আমি যে এই ভিডিওতে দেখাচ্ছি আইসিডিএসে যেখানে সুপারভাইজার পদে নিয়োগ যে করাচ্ছে এই ভ্যাকাসিটা আলোচনা করছে এই ভে তোমার আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু এই ভিডিওতে ডাটা ক্লিয়ার করবো যারা আইসিডিআই সুপারভাইজার হতে চাও তাহলে এই ভিডিওটি দেখো আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না যাতে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু দেখাবো বয়স বেতন তোমাদের স্কিলের মান কত টাকা স্যালারি দেওয়া হয় তোমার অনেকজনের প্রশ্ন রয়েছে যে এখানে কত টাকা আমরা স্যালারি পাবো সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করছি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো কর্মসংস্থান পেপার সেখানে আমি তোমাদেরকে প্রথমে দেখে দিই যে কত ভ্যাকান্সি পাবলিশ করছে যেখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ভোট মিটলে অঙ্গনারিতে বিপুল শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বাড়ানোর কথা ছিল এখনও কিন্তু তোমাদের কিন্তু শূন্য পদ কিন্তু বাড়ায়নি তোমরা প্রত্যেকে জানো যেখানে তোমাদের উনিশে মে ভোট তোমাদের মিটলে রাজ্যের অঙ্গনারী যেখানে সুপারভাইজার পদে নিয়োগ করতে পারে যেখানে তোমার ঠিকাঠিক জান জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে যেখানে আবেদন হওয়ার শুরুর কথা ছিল এখানে কোনো টেকনিক্যাল কারো আবেদন শুরু হয়নি এবার মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ আছে যেখানে রাজ্যের এবার আবেদন শুরু হবে এটি বিরাট বড় একটা ঘোষণার মাধ্যমে প্রকাশিত করছিল যেখানে এবার যে তেরো হাজারটি শূন্য পদ রয়েছে এই তেরো হাজার শূন্য পদে তোমাদের পুজোর অর্থাৎ আগস্ট মাসে তোমাদের তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আগস্টের পুরোপুরিভাবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তোমরা আগস্ট থেকে আগস্ট মাস থেকে তোমরা প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে পারছো কোন অফিসের অফিসের থেকে আবেদন করবে সেটি এই ভিডিওতে আমরা দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আঠেরো থেকে সেই মধ্যে বয়স তোমার চাওয়া হয়েছে বছর শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক এবং সেনাতকরা আবেদন করতে পারবে এইভাবে আমি টোটালি আলোচনা করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারা কারা আবেদনের যোগ্য আর কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কন্ট্রোল কমেন্ট করে জানাবে রাজ্যের তেইশ জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্য সুপারভাইজার পদের ক্ষেত্রে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি অন অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করাচ্ছে দু হাজার চব্বিশ সাংবাদেশ মোট পদ তেরো হাজার দুশো পঁচিশটি পদ যেখানে প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে আমি দেখবো যেখানে বেতন এখানে কত টাকা বেতন দেওয়া হয় তোমরা প্রত্যেকে জানতে চাইছো যেখানে তোমাদের সাত হাজার একশো টাকা তোমার বেসিক পে যেখানে তোমাদের সাঁত্রিশ হাজার ছশো টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছ এখানে গুড পে থাকতে তিন হাজার ছশো টাকা টোটাল তুমি টোটাল এই গুড পেটা মিলে তোমার ভাল আগবাদ এখানে চল্লিশ হাজার টাকার প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে তুমি যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এখানে আমরা দেখবো যেটা বয়স সীমা চাওয়া হয়েছে এখানে বয়স সীমা কী ধরা হবে যেখানে তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে এর মধ্যে যাদের বয়স হবে তাদের প্রত্যেকে আবেদন করতে পারছো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে এর মধ্যে যে যার বয়স হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে জেনারেল প্রার্থীরা আঠেরো থেকে উনচল্লিশ এসসিএসটি প্রার্থী হলে আঠেরো থেকে চল্লিশ এবং ও বিসি প্রার্থী হইতে হলে আঠেরো থেকে বিয়াল্লিশ এর মধ্যে যাদের এজ লিমিট থাকবে তারা আবেদন করতে পারছো এখানে আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখছি কি শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া আছে এখানে গ্রাজুয়েট এনে ডিপ তোমাদের কোনো করা থাকতে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে যেটা কর্মসংস্থানের পেপারে পাবলিশ করছে এটা আগের অফিসিয়াল নোটিশ আমি মোতাবেক তোমাদের আলোচনা করে দিচ্ছি এটা যেটা কর্মসংস্থানের পেপার পাবলিশ করছে তোমাদের গ্র্যাজুয়েশন এবং তোমাদের ছিল এইচএস পাসে নিয়োগ করাবে সেটি এখনও অফিসিয়ালিভাবে তোমাদের লাসমেন কিন্তু করেনি যেদিন থেকে অনলাইন আবেদন শুরু হবে সেদিন একটা অফিসিয়াল নোটিশ জারি করবে সেদিন থেকে তোমাদের ফুল যেটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে সেখানে আমি তোমাদের আলোচনা করব যদি এইচএস পাশে যদি নিয়োগ করে তাহলে এইচ পাসে তোমরা আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা এখানে হবে না এখানে ছিল তোমাদের গ্রাজুয়েশান পাশে কিন্তু এখানে ফর্ম ফিল আপ প্রত্যেকেই করতে পারবে এইচএস পাসে বা দু হাজার চব্বিশে কিছু পরিবর্তন হলে হতে পারে যেটা আইসিডিএসের সুপারভাইজার সুপারভাইজার পদের ভ্যাকান্সি আসল প্রতি ডাটা ক্লিয়ার করতে পারছি এখানে আমরা দেব সিলেকশন প্রসেস এটাতে কীভাবে নিয়োগ করায় এটা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস প্রথমত প্রিলিমিনারি এক্সাম দিতে হবে তারপর মেন এক্সাম এ দুটি এক্সাম দেওয়ার পর হবে তারপর ইন্টারভিউ এই যে ইন্টারভিউ প্রিলিমিনারি এক্সামে যা পাস করবে তারা মেন এক্সামে ডাক পাবে মেন এক্সাম আর ইন্টারভিউ টোটাল মিলে তোমাদের ফাইনাল বেসিক ম্যার লিস্ট তৈরি করাবে যাদের সর্বোচ্চ নাম থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে এখানে আমরা দেখব যে প্রিলিমিনারি এক্সামের সিলেবাস কি মেন এক্সাম সিলেবাস কী থাকছে আর ইন্টারভিউ কী থাকছে সম্পূর্ণ আলোচনা মধ্যে করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ যারা প্রিলিমিনারি এক্সাম দেবে প্রথমত তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে মাল্ট চারটার প্রশ্ন থাকবে সেখান থেকে তোমার সঠিক উত্তর বেছে নিতে হবে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে যেখানে ফুল মার্কস একশো যেখানে কোশ্চিন থাকবে একশো টোটাল এটার উপরে ভিত্তি করছে যেখানে এক্সাম টাইম থাকছে তোমাদের এক ঘন্টা এখানে এক ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে চয়েস প্রশ্ন থাকবে যেখানে একশো নম্বরের পরীক্ষা হবে এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ তিনটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে পরীক্ষার হলে তুমি যদি তিনটা প্রশ্ন ভুল হয়ে থাকে তাহলে প্রাপ্ত নম্বর এক নম্বর কেটে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং দেখবো অ্যারেথম্যাটিক্স এবং রিজনিং তুমি যে টোটাল বিষয়ের উপর ভিডিও চাও সিলেবাসের উপরে তাহলে কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের কোনো মতামত থাকে সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো কোনো রকম অসুবিধা হলে এখানে আমি টোটাল সিলেবাস নিয়ে কিছুদিনের মধ্যে আলোচনা করবো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করবো যেখানে আইসিটিআই সুপারভাইজারের সিলেবাস কী কী থাকছে দুই নম্বরের সিলেবাস সম্পর্কেও আমরা আলোচনা করছি যেটা মেন এক্সাম এখানে আমরা দেখবো যেটা মেন এক্সামের সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে মেন এক্সামে চারটা পার্টে ডিভাইড এখানে চারটা ভাগে ভাগ করা হয়েছে এখানে মনোযোগ করে ভিডিওটি দেখবে ভিডিও কোনো স্ক্রিপ্ট করবে না কারণ এখানে চারটা ভাগে বিভক্ত যেখানে ডিসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হবে পেপার ওয়ানে থাকবে তোমাদের ইংলিশ যেখানে পেপার টুয়ে থাকবে বাঙালি বাংলা এবং নেপালি পেপার থ্রি থাকবে জিকে এবং কারেন্ট এফেয়ার্স আর পেপার চারে পেপার ফোরে থাকবে তোমাদের অ্যারেকমেটিক প্রত্যেকটা সম পেপার ওয়ানের জন্য তুমি পাবে নব্বই মিনিট সময় পাবে পেপার টুয়ের জন্য তুমি নব্বই মিনিট সময় পাবে এবং পেপার থ্রির জন্য তুমি নব্বই মিনিট সময় পাবে এবং অ্যারেকমেটিকের জন্য তুমি নব্বই মিনিট সময় পাবে পেপার ফোরের জন্য প্রত্যেকটা সিলেবাসের জন্য পেপার ওয়ান পেপার টু পেপারদের প্রত্যেকটা সিলেবাসে নব্বই মিনিট করে তুমি সময় পাচ্ছ এখানে যেটা আইসিআটের সুপারভাইজার পদের ভ্যাকান্সি সেখানে তোমাদের পেপার ডিসক্রিপ্ট টাইপের লিখতে হবে যেটা তোমাদের ইংলিশটা ডিসক্রিপ্ট টাইপ হবে যেখানে বাংলা এবং নেপাল ডিসক্রিপ্ট টাইপ যেখানে জিকে এবং কারেন্ট ডিসক্রিপ্ট টাইপ এবং তোমাদের অ্যারেকমেটিক ডিসক্রিপ্ট টাইপ প্রত্যেকটা তোমাদের ডিসক্রিপ্ট টাইপের এখানে এক্সাম দিতে হবে এখানে পরীক্ষা দেওয়ার পর এখান থেকে তোমাদের ফাইনাল যেটা ম্যাড লিস্ট সেখান থেকে এখান থেকে তোমাদের কিন্তু কনভার্ট করবে এখানে যারা পাস করবে পাস করার পর দেখতে হচ্ছে এক্সাম টাইম প্রত্যেকটা পেপারে এখানে নব্বই মিনিট সময় থাকবে যেখানে তোমাদের চারটা তোমাদের কোশ্চেন থেকে চারশো নম্বরের পরীক্ষা হবে টোটাল মার্কস চারশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে প্রত্যেকটা পেপার পেপার ওয়ানে একশো পেপার টুয়ে একশো পেপার থ্রিতে একশো পেপার ফোরে একশো টোটাল চারশোর মধ্যে পরীক্ষা হবে চারশোর মধ্যে আড়ে দিকে যোগ পঞ্চাশ এর পঞ্চাশের মধ্যে টোটাল তোমাদের চারশো পঞ্চাশের মধ্যে ফাইনাল লিস্ট তৈরি করা হবে এরপরে আমরা দেখব যেটা তোমাদের নিয়োগ করেছে এটার ফাইনাল ম্যাডলিস্ট কীভাবে তোমাদের প্রকাশিত করবে ফাইনাল যেটা ম্যাডলিস্ট সেটা কীভাবে প্রকাশিত করছে যেটা তোমাদের আইসিডিএস সুপারভাইজারের পদের যেটা ভ্যাকান্সি এখানে আমরা দেখবো অনস্ক্রিন এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের মেন এক্সাম এবং ইন্টারভিউ এই দুটা মিলে তোমাদের পঞ্চাশ মার্কের তোমাদের ইন্টারভিউ হবে যেখানে ইন্টারভিউ এবং তোমাদের টোটাল এক তোমাদের বললাম যে চারশো নম্বর একটা পরীক্ষা হচ্ছে আর একটা থাকছে তোমাদের পঞ্চাশ টোটাল তোমাদের সাড়ে চারশো এই যে চারশো পঞ্চাশের মধ্যে তোমাদের ফাইনাল ম্যাডলিস্ট তৈরি করা হবে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে আর আশা করব এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আইসিটিসি সম্পর্কে টোটাল আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব যে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে অধ্যায় প্রশ্ন দেয় এবং অধ্যায় ভিত্তিক নিয়ে আমরা আলোচনা করবো আর যারা বারবার করে একটাই রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারব যেখানে তোমাদের আইসিটিসি তেরো হাজার পদে নিয়োগ করাচ্ছে এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো যেহেতু তোমাদের শূন্য পদ এবার এই সব থেকে এবার বেশি শূন্য পদ রয়েছে দু হাজার চব্বিশ সংক্রান্তের আইসিডিএস সুপারভাইজার জন্য মোট শূন্য পদ তেরো হাজার দুশো পঁচিশটি আমরা দু হাজার যদি তেইশের শূন্যপদ দেখি দু হাজার তেইশের শূন্যপদ তাহলে তোমাদের তিন হাজার লাগবাদ শূন্যপদ ছিল তিন হাজার প্লাস সামথিং শূন্যপদ ছিল তিন হাজার প্লাস এবার যেহেতু সুপারভাইজার পদে নিয়ে করেছে তেরো হাজার দুশো পঁচিশটি জোরদারভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম এখানে এখানে রাজ্যের তেস জেলা থেকে আবেদন করতে পারছো কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে এবং এখানে রাজ্যের তেস জেলার ব্লকে ব্লকে যেহেতু নিয়োগটি করাচ্ছে এখানে সুপারভাইজার পদের ক্ষেত্রে সেহেতু যেহেতু অনেকটা কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম ভালো মতো প্রিপারেশন নিতে হবে প্রত্যেকেই যথা সময় রয়েছে এখানে অনেকটা কম্পিটিশন অনেক কম এখন ভালো মতো প্রিপারেশনও আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করলাম না বয়স বেতন যোগ্যতা যেখানে তোমার সিলেবাস টোটাল এই ভিডিওতে আলোচনা করছি কিছুদিনের মধ্যে আমরা ফুল সিলেবাস সম্পর্কে আলোচনা করব সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ সেখানে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আমি সেন্ড করি এবং এটা যেটা অনলাইন আবেদন শুরু হচ্ছে এটা আগস্টে পুরোপুরিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে রাজ্যের তেইশ জেলা থেকে এটার অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তোমরা প্রত্যেক আবেদন করতে পারো রাজের তেজ জেলায় এটা একবারই আবেদন করতে পারবে এটা যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটি তোমাদের আমি তুলে ধরছি এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রাজ্যের তেজ জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজের তেজ জেলা থেকে একবারে যেহেতু আবেদনটি শুরু হচ্ছে একবারে তেরো হাজার তোমাদের একবারে তেরো হাজার দুশো পঁচিশটি আবেদন পুরো শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে তোমরা রাজ্যের তেজ জেলা থেকে একবারে আবেদন করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তোমরা দেখিয়ে দেবো যে কীভাবে তোমার আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কিছুদিনের মধ্যে যেহেতু অফিশিয়াল নোটিশ পার হয়েছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তারপর অনলাইনে আমাদের অ্যাপ্লাই করতে হবে এখনও কোনো নোটিফিকেশান জারি করেনি নি আসরা খুব দ্রুত অফিশিয়াল নোটিফেশান প্রকাশিত করে দেবে আসর প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত